সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে ইন্সপায়ার ফিটনেস সেন্টার বাই সোহেল তাজ থেকে আরেকটি এপিসোড আপনাদের কাছে নিয়ে আসছি আজকে। তো আজকে আমাদের সাথে এই এপিসোডে আছে আমাদের ইন্সপায়ার ফ্যামিলি মেম্বার তমাল, জাকির, ডক্টর শুভ্র এবং রিপন। তো আজকের এপিসোডটা আমি করছি এই কারণে, কারণ বাংলাদেশে সারা বিশ্বের মতোই এখন একটা হেলথ এবং ফিটনেস ক্রেজ চলছে। তো অনেক তরুণ তরুণীরা নিজের জীবনকে আরো সুন্দর করার জন্য, হয়তো অ্যাপিয়ারেন্স বেটার করার জন্য তারা জিম এবং ফিটনেস সেন্টারে যাচ্ছে। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বছরের পর বছর, মাসের পর মাস জিম করেও অনেকেই রেজাল্ট পাচ্ছে না। মনে হচ্ছে গোলাকার পৃথিবীর মতো তারা ঘুরেই যাচ্ছে, বিভিন্ন সাপ্লিমেন্ট, বিভিন্ন ভিটামিন মিনারেল, বিভিন্ন ধরনের ডায়েট প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ম্যাজিক পিল তাদেরকে তাদের সম্মুখে তুলে ধরা হচ্ছে। সবাই আমরা ভাবছি সহজেই হয়তো আমাদের অ্যাপিয়ারেন্স বা আমাদের ফিটনেস গোল আমরা অ্যাচিভ করব। আজকের ভিডিওটার করার উদ্দেশ্য এখানেই যে এখানে একটা বড় ভুল ধারণা আছে। আমাদের বাংলাদেশে আমরা বেশিরভাগ ফিটনেস সেন্টারেই যখন যাই, দুর্ভাগ্যবশত আমাদের ট্রেনারদের কোনো প্রশিক্ষণ কোর্স নাই। তো এখানে দুটা জিনিস মনে রাখতে হবে, বিশেষ করে পুরুষ এবং মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে দুইটা ক্যাটাগরির ওয়েট লিফটিং আছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে স্টেরয়েডস নিয়ে। আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বডি বিল্ডিং কম্পিটিশন গুলো বেশিরভাগই কিন্তু স্টেরয়েডস নিয়ে করতে হয়, কারণ স্টেরয়েডস ছাড়া ওই লেভেলের বডি তৈরি করা খুবই ডিফিকাল্ট। তো আমরা আজকে ফোকাস করছি ন্যাচারাল বডি বিল্ডিং এর উপর, আমরা ফোকাস করছি সার্বিক সুস্থতা, সার্বিক মানসিক শারীরিক সুস্থতা বিবেচনা নিয়ে, হেলথ, লঞ্জিভিটি, অ্যান্টি এজিং, ডিজিজ প্রিভেনশন, এই সকল কিছু মাথায় রেখে ন্যাচারাল লিফটিং, যেটা আমাদেরকে সারা জীবন বেনিফিট আনতে পারবে সেদিকে আমরা মনোনিবেশ করছি। তো আমি যেটা লক্ষ্য করছি যে বিভিন্ন জিমে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, এই ইনস্ট্রাকশন গুলো মূলত সঠিক নয়, কারণ একজন স্টেরয়েডস নেওয়া বডি বিল্ডারের জন্য যে ওয়ার্কআউট রুটিন, সেই ওয়ার্কআউট রুটিন কিন্তু ন্যাচারাল যারা লিফটিং করছে তাদের জন্য প্রযোজ্য নয় এবং সেটা কাজে দেবে না এবং সেটার থেকে কোনো রেজাল্ট আসবে না। তো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে ন্যাচারাল লিফটারদের জন্য কয়েকটা প্রায়োরিটি আইটেম আছে। একটা হচ্ছে ভলিউম, তার মানে কতটুক পার উইক, সপ্তাহে কতটুক এক্সারসাইজ করতে হবে এক একটা মাসেল গ্রুপের জন্য। যেমন আমাদের ব্যাক আছে, বাইসেপ আছে, চেস্ট আছে, ব্যাক আছে, লেগস আছে, এক একটা মাসেল গ্রুপের জন্য কতটুক ভলিউম করতে হবে। ভলিউম মিন্স সেট টাইমস রেপিটিশনস। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা মাসেলকে সপ্তাহে কয়বার আমরা কাজে লাগাবো, অ্যাক্টিভেশন করব। এখানেও ন্যাচারাল লিফটার এবং স্টেরয়েড লিফটারদের ভিতরে বিশাল পার্থক্য আছে যে ফ্রিকোয়েন্সির বিষয়। স্টেরয়েড যারা নেয় তাদের অতটা ফ্রিকোয়েন্সি প্রয়োজন নেই, আবার ফ্রিকোয়েন্সি বেশি করলেও তাদের ক্ষতি হয় না। কিন্তু ন্যাচারাল লিফটারদের একটা সুইট স্পট আছে, ওই সুইট স্পটের ভিতরে যদি না থাকে তাহলে মাসেল বিল্ডিং করতে, মাসেল বিল্ডিং করা খুবই কষ্টকর হয়ে যায়। থার্ড যেটা হচ্ছে একটা ভলিউম, ফ্রিকোয়েন্সি, এবং থার্ড বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেনসিটি, তার মানে এফোর্ট। আমরা যখন এক্সারসাইজ করব এক্সারসাইজে কতটুক এফোর্ট দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি যে কোনো এক্সারসাইজ 10 বার যদি একটা ওজন দিয়ে করতে পারি, 10 বার যদি আমি খুব সহজে দেই এবং আমার এফোর্ট যদি 60% হয়, তাহলে সেই এফোর্ট লেভেলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তো ন্যাচারাল লিফটারদের থাকতে হবে 7+ বা 70% প্লাস এফোর্ট রেঞ্জে। সো আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলতে চাচ্ছি যে যারা ন্যাচারাল লিফটার আমি এনকারেজ করব ন্যাচারাল লিফটিং করতে এবং কোনো স্টেরয়েডস থেকে বিরত থাকতে, যে কোনো ধরনের ড্রাগস থেকে বিরত থাকতে। আমরা চাই সুস্থ, সুন্দর, দীর্ঘ জীবন। আমরা চাই আমরা যতদিন বেঁচে থাকবো সুন্দরভাবে, সুস্থভাবে বেঁচে থাকবো, আমরা অসুস্থ হয়ে বেঁচে থাকতে পারি না। স্টেরয়েডস এর অনেক সাইড এফেক্টস আছে, সাইড এফেক্টস গুলো আমি এখানে উল্লেখ, আরেকটা ভিডিও করেছিলাম সেখানে আমি উল্লেখ করেছি, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, সেক্সুয়াল ফাংশন প্রবলেম হবে, তারপর এমনকি গাইনোকোমাস্টিয়া যেটা হচ্ছে ব্রেস্ট, মেল ব্রেস্ট,
ঠিক আছে, এগুলো হচ্ছে সব টেস্টোস্টেরন বা স্টেরয়েডস এর সাইড এফেক্ট। সো আমি স্ট্রংলি ডিসকারেজ করছি স্টেরয়েডস থেকে বিরত থাকার জন্য এবং ন্যাচারাল লিফটিং করার জন্য আমাদের হেলথ এবং সার্বিক সুন্দর জীবনের জন্য। তো আজকে আমাদের ইন্সপায়ার ফিটনেসে আমরা সেভাবেই ট্রেনিং শিখিয়ে থাকি, আমরা ন্যাচারাল লিফটারদের জন্য সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর অ্যাপিয়ারেন্স কিভাবে গড়তে হবে সেদিকে আমরা নজর দেই। প্লাস হেলথ শুধু এক্সারসাইজ করলেও হবে না, এটার পাশে একটা বড় অংশ হচ্ছে নিউট্রিশন। আমরা ইন্সপায়ার ফিটনেসে নিউট্রিশনের উপরেও ফোকাস করি, এক্সারসাইজের উপরে ফোকাস করি কিভাবে করতে হবে। প্লাস এটাও মনে রাখতে হবে ন্যাচারাল লিফটারদের এই তিনটা জিনিস বললাম, এফোর্ট, ফ্রিকোয়েন্সি, ভলিউম, এবং তার সাথে এই তিনটাকে গুছিয়ে নিতে হবে মূল আরো তিনটা জিনিস আছে, টেকনিক, এক্সারসাইজ করার টেকনিক ঠিক থাকতে হবে। টেকনিক ঠিক না থাকলে এক্সারসাইজ যদি আমরা ভুল টেকনিকে করি ইনজুরি রিস্ক বেড়ে যায়। টেকনিক, গুড ফর্ম এবং প্রপার এক্সিকিউশন, আমরা ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজে এগুলো হাতে খড়ি করে শিখাই আমাদের মেম্বারদেরকে একেবারে শুরু থেকে, যার যেই গোল সেই গোল অনুযায়ী আমরা সেভাবে তাদেরকে শিখিয়ে থাকি। তো আজকে আপনাদের সামনে এই চারজন উপস্থিত হয়েছে, আমার সাথে আছে, প্রথমে আমি রিপনের কাছে যাব। রিপন, তোমার বয়স কত? একটু সামনে নিতে হবে, 43। তুমি ইন্সপায়ার ফিটনেসে কবে জয়েন করেছো? মার্চ 2021 মার্চ মাসে, তার মানে প্রায় 2 বছর আগে। আচ্ছা, তুমি ইন্সপায়ার ফিটনেস জয়েন করার আগে কোনো সময় এক্সারসাইজ করেছো? করেছি অনেক আগে, খুব এক্সপেন্স কম ছিল। তোমার লিফটিং এক্সপেরিয়েন্স, কন্টিনিউয়াস এক্সারসাইজ করার এক্সপেরিয়েন্স ছিল তুমি যখন জয়েন করেছিলে? আমার মনে আছে তুমি যখন জয়েন করেছিলে এখন তোমার হাতে যেরকম মাসল লাগছে একটু দেখাও, রাইট? এরকম কিছুই ছিল না তোমার, তোমার একটা পটবেলির মতো ছিল, রাইট? জি। আচ্ছা, সো তুমি 2 বছরে তোমার ট্রান্সফরমেশনটা করেছো। আচ্ছা, সো তুমি কি কোনো কোনো ধরনের ড্রাগস বা স্টেরয়েডস ব্যবহার করেছো? না, কোনো কিছু। আচ্ছা, তোমার সার্বিক জীবন ধারা, জীবন যাত্রার উন্নতি হয়েছে? জি। কি রকম বলে উন্নতি হয়েছে? বিশেষ করে আমার মাথার স্টেন্স ছিল, এই স্টেন্স থেকে আমি পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আরো সামনে আরো যত এটা ভালো থাকি, সুস্থ থাকি, এই জন্য কন্টিনিউ এক্সারসাইজ করে দিতে চাই এবং একটু কাছে নিতে হবে, সঠিক খাদ্য ব্যবহার করে আমি এই হেলদি লাইফস্টাইলকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে, রাইট? সো তুমি আমাদের নিউট্রিশন সিস্টেম ফলো করছো যেখানে বলা হচ্ছে যে আমার শরীরের ওজনের মিনিমাম, শরীরের ওজনকে দেড় দিয়ে গুণ করলে যেই সংখ্যাটা আসে সেটা হচ্ছে আমাদের প্রোটিন পরিমাণ ইন গ্রামস, গ্রামে মাপলে, তাই না? তুমি ওটা ফলো করছো এবং তুমি রেজাল্ট পাচ্ছো। ওকে, এখন আমরা কথা বলবো আমাদের আরেকজন ইয়াং মেম্বার ডক্টর শুভ্র। ডক্টর শুভ্র যখন জয়েন করেছিল, একটু কাছে নিতে হবে, ডক্টর শুভ্র যখন জয়েন করেছিলেন ইন্সপায়ার ফিটনেসে, এটা আমার মনে আছে অক্টোবর মাস 2020 সাল, 2020 অক্টোবর মাস, তার মানে আজকে থেকে প্রায় 2 বছর 5 মাস আগে। এবং ডক্টর শুভ্র প্রথম যখন আমার কাছে এসেছিলেন উনি আমাকে বলেছিলেন যে সোহেল ভাই, আমি তো সার্জন, আমার 8-10 ঘন্টা সার্জারি করতে হয়, আমি একদম টায়ার্ড হয়ে যাই, আমার হাত উপরে রাখতে পারি না, আমার ফ্যামিলির সাথে আমি কোনো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি না, তাই না? এটা বলেছিলেন তো ডক্টর শুভ্র, ব্যাক পেইন ছিল। ডক্টর শুভ্র আপনার বয়স কত, একটু কাছে নিতে হবে? আমার বয়স এখন 50 রানিং। 50 রানিং? তো আপনি যখন ইন্সপায়ার জয়েন করেছিলেন আপনার বয়স, ইফ আই এম নট মিস্টেকেন, 48 ছিল। আপনি কি তার আগে কোন সিস্টেম্যাটিক এক্সারসাইজ প্রোগ্রাম করেছিলেন? না, ওই কলেজ জীবনে যেই এক্সারসাইজ করেছিলেন? নেভার, আমি কখনো সিস্টেমিক এক্সারসাইজ করিনি, জিমেও যাইনি, কোনোদিন জিমেও যাননি, এবং আপনি স্ট্রেংথ ট্রেনিং, ওয়েট লিফটিং কিছুই করেননি কোনো সময়? নেভার, কখনো, নেভার। এবং আপনারও আমার মনে আছে রিপনের মতোই একটা পটবেলি ছিল। ইয়েস, পটবেলি ছিল, রাইট? ইয়েস। ওকে, তো আপনিও আমাদের সিস্টেমে নিউট্রিশন প্ল্যান ফলো করে এবং এক্সারসাইজ রুটিন ফলো করেছেন, জি, রাইট? এখন আপনার সার্বিক একটু সংক্ষেপে বলতে হবে কি কি উন্নতি হয়েছে বলেন। প্রথম কথা হচ্ছে যে আমার শারীরিক যে উন্নতিটা, ফিটনেসটা, ফিটনেস এখন অনেক উপরে লেভেলে চলে গেছে, আমি যে ফিটনেস যেটা কখনো কল্পনাও করিনি আমার ফিটনেস লেভেল সেটা।
সে লেভেলে আমি চলে গেছি। এখনো আমি 20 ইয়ার্স এর একটা প্লেয়ারের মতো খেলতে পারি, ফুটবল ক্রিকেট দুইটা সমানতালে খেলতে পারি। এবং সবচেয়ে বড় কথা ফিটনেস, এখানে যদি আপনি শারীরিক কথা বলেন সাথে সাথে আরেকটা কথা আসবে যেটা মানসিক। আমি কিন্তু জিমে এসে আমার মানসিক স্টেবিলিটি যেটা সেটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এখন কোনো কিছুতে আমি কনসেন্ট্রেশন করতে পারি, আমার যে প্রফেশনে আমি কনসেন্ট্রেট, কোনো আমার ডেইলি লাইফে কোনো কিছু হ্যাম্পার করতে পারি, এক্সিলেন্ট হ্যাম্পার হচ্ছে না। এবং আমি ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতে পারছি, ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিতে পারছেন, ওকে। এবং পাশাপাশি, এক্সকিউজ মি, ওই স্মিথ মেশিনটা একটু স্টপ, পাশাপাশি আমরা আপনার কিছু ছবি দেখেছি, আপনার বাচ্চাকে নিয়ে কক্সেস বাজার সি বিচে সিক্স প্যাক একদম মানে বলিউড হলিউডের হিরোর মতো আপনি ঘুরে বেড়াচ্ছেন, এইটার ব্যাপারটা কি বলেন তো? আপনার কি আসলেই সিক্স প্যাক? এবং দেখেছি পিছনে ব্যাক মাসল সাংঘাতিক হয়েছে, ও মাই গুডনেস লুক এট দিস। এবং আপনি এখনো তো সার্জন, এখনো আপনি 8-10 ঘন্টা সার্জারি করেন, এক্সিলেন্ট। তো এটাই আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে এনিথিং ইজ পসিবল এট এনি এজ, যে কোনো বয়সে শুরু করা সম্ভব এবং কোয়ালিটি অফ লাইফ উইল ইমপ্রুভ। থ্যাংক ইউ ডক্টর শুভ্র। এবার আমরা চলে যাব জাকিরের কাছে। জাকিরও মনে হয় নভেম্বর 2020 সালে জয়েন করেছে ইন্সপায়ার ফিটনেস। জাকিরেরও সিমিলার কেস। জাকির তোমার বয়স কত? 42 প্লাস। জাকির মগবাজার থেকে আমাদের ধানমন্ডিতে ইন্সপায়ার ফিটনেস এ জিম করতে আসে প্রতিদিন। ও যখন প্রথম এসেছিল, ও আর ওর ফ্রেন্ড রাজীব বড়ুয়া, ও আর ওর ফ্রেন্ড একসাথে এসে বলেছিল আমরা তো সাইকেল করে আসি, আমরা কি কোনোদিন ফিটনেস করে মাসল করতে পারবো কিনা। আমি বলেছিলাম জাকির তুমি জাস্ট ফলো করো আমাদের রুটিন এবং আমাদের নিউট্রিশন প্ল্যান, তুমি দেখবা এক বছরের মধ্যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। এটা কি বলেছিলাম তোমাকে? তো সেই রাজীব ওরও পটবেলি ছিল, রাইট? এখন তুমি আমাদেরকে বলো তোমার লাইফ কি কিরকম চেঞ্জ হয়েছে, একটু কাছে রাখতে হবে। আসলে এই জিমে আসার আগে আমার তেমন জিম করা হয়ই নাই, তেমন বলতে জিম করাই হয় নাই। যখন এই জায়গায় আমি জয়েন করলাম আপনাদের গাইডলাইন, তারপর ট্রেনারদের গাইডলাইনে ডে বাই ডে আমার ডেভেলপমেন্ট হচ্ছিল। তারপরে আমি ধরেই নিলাম যে এই জিমে আমি কন্টিনিউয়াস জিম করব, এবং তার ফলশ্রুতিতে এখন দেখা যাচ্ছে যে আমার বডির যে চেঞ্জ, কি চেঞ্জ হয়েছে একটু দেখাও। তোমার তো কোনো মাসলই ছিল না, তুমি দেখো আসছে, ও মাই গড লুক এট দ্যাট, লুক এট দ্যাট, পুরো ফিজিক চেঞ্জ হয়ে গিয়েছে, একদম পেট নেই, ফ্ল্যাট স্টমাক, এক্সিলেন্ট ওয়ার্ক। আর তোমার সার্বিক ভাবে তোমার জীবন, একটু প্রবলেম ছিল, এখন আমি অন টাইমে ঘুমাচ্ছি, ঘুম থেকে ঠিক টাইমে উঠছি, অফিসে যাচ্ছি, মানে আমার একদম ডিসিপ্লিন নাই, খাওয়া দাওয়া রুটিনটা একটু বেশি খাচ্ছি, কার্ব কম খাচ্ছি, এবং জিমে না আসলে দেখা যাচ্ছে যে খাবার রুটিনে একটু ইয়া হয়ে যায়। সো এখানে একটা জাকির খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, ডিসিপ্লিন লাইফস্টাইল। এবং ডক্টর শুভ্র এবং রিপনও মেনশন করেছে মানসিক স্বস্তিবোধ। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমরা শুধু জিমে আসা মানে আমরা ওজন উত্তোলন করলাম চলে গেলাম সেটা কিন্তু না, আমরা একটা সার্বিক জীবন ধারা যেটাকে আমরা বলছি লাইফস্টাইল, ইন্সপায়ার লাইফস্টাইল, আমরা সেই লাইফস্টাইলে গিয়ে আমাদের সার্বিকভাবে জীবনের উন্নতি করছি, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের কাজকর্মের কর্মক্ষেত্রের জীবন, সব জায়গায় জীবনের ইম্প্রুভমেন্ট হবে, সব জায়গায় ডিসিপ্লিন আসবে, রুটিন আসবে। এই যে আরো মেনশন করেছি ঘুমের একটা সমস্যা ছিল, ঘুমের সমস্যা চলে যাবে। তো থ্যাংক ইউ জাকির, অনেক সুন্দর লাগছে। এখন আমরা লাস্ট চলে যাব আমাদের ইন্সপায়ার ফিটনেসের আরেকজন ইয়াং মেম্বার তমাল, তমালের কাছে। তমাল তোমার এজ কত এখন? এই মধ্যে এবার আপনার 47 হবে, 47 হবে। সো তমালও জয়েন করেছিল 2020 সালের অক্টোবর স্টার্টিং এই একেবারে ইন্সপায়ার ফিটনেসের শুরু থেকেই তমাল আমাদের সাথে আছে। সো তমাল, তুমি যখন শুরু করেছো ইন্সপায়ার ফিটনেসে, তোমার কি প্রায়র বা আগের কোনো অভিজ্ঞতা ছিল ফিটনেস? ওভাবে নাই, মেশিন ছিল কিন্তু আসলে ওটা সই ছিল, মানে ওটার ভিতরে গেঞ্জি এবং টাওয়াল ঝুলানো থাকতো বাসায়, তাই তো? যেটা হয়ে থাকে। তো তোমার কোনো অভিজ্ঞতা ছিল না। তমালও যখন জয়েন করেছে, তমাল এবং ওর ওয়াইফ রুবিনা দুইজনই জয়েন করেছে আমাদের ফিটনেস সেন্টার, এবং ওদের বাচ্চারাও জয়েন করেছে। সো তমাল যখন এসেছিল ওরও কৌতূহল ছিল যে ও পারবে কিনা, এবং আমি ওকে বলেছিলাম যে জাস্ট কনসিস্টেন্সি, তুমি জাস্ট চালিয়ে যাও, কনসিস্টেন্টলি যদি করো রেজাল্ট আসবেই, এবং আমাদের গাইডলাইন গুলো মেনটেন করো, এবং
খাদ্যাভ্যাসটা ঠিক রাখো তাহলে হয়ে যাবে। এখন তোমালের মুখ থেকে শুনি তোমার চেঞ্জটা কিভাবে এসেছে। আমার চেঞ্জটা ভাইয়া একটু কাছে রাখতে হবে। সবচেয়ে বড় জিনিস যেটা আসছে জিমে এসে ধরেন ওয়েট আমি উঠাচ্ছি ই করতেছি, গাইডলাইনটা তো ধরেন বাসাও করেছি কিন্তু গাইডলাইনটা কখনোই পাইনি। যখন প্রপার গাইডলাইন নিউট্রিশন প্ল্যান সবকিছু ঠিকঠাক ভাবে পাইলাম, ওয়েটটা কোনটা কিভাবে নিলে এটা পারফেক্টলি আমার কাজে আসবে এই ইনস্ট্রাকশনগুলা, এইটা মনে করেন প্রথম মাসে আমি একটা নিজের মধ্যে চেঞ্জ পেলাম। পরে যখন ডে বাই ডে মান্থ বাই মান্থ আমি ফলো করলাম আপনার ইনস্ট্রাকশন, তখন আমি দেখলাম আমার অনেক বড় চেঞ্জ। এবং সত্যি কথাই শুধু মাসেল বলে না, আপনার মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে যেই যেই একটা শান্তি এখন পাই সেটা আগে কখনোই ছিল। মানে সার্বিকভাবে তোমার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে গিয়েছে, পুরো ইমপ্রুভ তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং সার্বিকভাবে, এবং বিভিন্ন মানে স্টেমিনা থেকে শুরু করে সবকিছু আলাদা। এবং তুমি এখন মানে একেবারে হুকড হয়ে গেছো। এখন আমার বাসায় যদি কেউ বেঁধে রাখতে চায় যে কাজ দিও, আমার ব্রেনে মানে কাজ করে যে আমি কখন জিমে যাব। এক্সেলেন্ট। সো এই তোমালের মুখ থেকে একটা চমৎকার কথা শুনলাম, একটা খুব ইম্পর্টেন্ট কথা, জিমে না আসলে ভালোই লাগে না। প্লাস একটা জিনিস মেনশন করেছে যে টেকনিক প্রপারলি করা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে এই ভিডিওতে আপনাদের কাছে আমি বারবার এটা মানে আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি যে এক্সারসাইজ একটা ফিটনেস সেন্টারে গিয়ে করলেই হবে না, সঠিকভাবে প্রপার টেকনিক প্রপার এক্সিকিউশন প্রপারলি করতে হবে। কারণ আমাদের টার্গেট হচ্ছে আপনার গাইডলাইন্স পাশাপাশি যেগুলো ট্রেনার আছে এই গাইডলাইন্স অনেক নাই, কোথাও নাই সঠিকভাবে দেখানো সঠিকভাবে কিভাবে, এইটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা এই সবকিছুই কন্ট্রোল করে যেটা আমরা পেয়েছি। দ্যাটস রাইট। এবং এগুলো হচ্ছে সব পজিটিভ, এগুলো সব পজিটিভ রেজাল্ট আসবে। দিস ইজ এ লাইফ লং জার্নি, দিস ইজ এ লাইফ লং জার্নি, ইয়েস। এই জার্নিটা কিন্তু আপনি আজীবন আমৃত্যু, দ্যাটস রাইট। সো আপনি হেলদি থাকতে চাইলে, কারোর উপর বার্ডেন না হতে চাইলে আপনাকে এটা লাইফ লং জার্নি আপনাকে চমৎকার চমৎকার এই কথাটাই আমি বলে আসছি যে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজেকে সুস্থ রাখা, নিজেকে সুন্দরভাবে একটা সুন্দর ভালো নাগরিক হিসাবে পরিচালনা করা। আমরা যদি নিজে সুস্থ থাকি তাহলে আমরা আরেকজনের জন্য সহায়ক হতে থাকবো। ইটস আ ভেরি পাওয়ারফুল মেসেজ। সো আমি আবারও বলছি এখানে যারা ইয়াং তরুণ তরুণীরা যারা ফিটনেস সেন্টারে জয়েন করবা, তোমরা অবশ্যই স্টেরয়েডস থেকে বিরত থাকবা এবং ট্রেনিং প্রোটোকলগুলো জেনে নেওয়ার চেষ্টা করবা যাতে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। প্রপার টেকনিক প্রপার এক্সিকিউশন গুড ফর্ম, এবং জানতে হবে কার জন্য কি ধরনের কতটুকু এক্সারসাইজ করতে হবে, আর নয়তো গোলাকার পৃথিবীর মতো আমরা ঘুরতে থাকবো। কারণ রং প্রোগ্রাম নিয়ে একজন যারা এনহ্যান্সড বা স্টেরয়েডস নিয়ে যারা লিফটিং করছে তাদের প্রোগ্রাম যদি ন্যাচারালরা ব্যবহার করে সেটাতে কোনো বেনিফিট আসবে না। তো আজকে আমরা রিপন, ডক্টর শুভ্র, জাকির এবং তমালের মুখ থেকে আমরা শুনলাম যে তাদের জীবনে একটা পজিটিভ সার্বিকভাবে জীবনধারার পরিবর্তন এসেছে। অ্যান্ড ইট ইজ কারেক্ট, ইট ইজ এ লাইফ লং জার্নি, এটা কোনো শর্ট টার্ম ডায়েট বা গোল না, এটা হচ্ছে আজীবন করে যাওয়ার একটি লং টার্ম জার্নি। আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন হায়াত দিয়েছে, আমাদের আমাদের লক্ষ্য থাকবে সুস্থভাবে বেঁচে থাকা। সো আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসাবে এই দেশের জন্য কোনো না কোনো অবদান রাখা। আমরা নিজের ক্ষেত্র থেকে সেই অবদানটা রাখতে পারি। আমি নিজে অবদান রাখতে পারবো কখন, নিজে যদি সুস্থ থাকি। আমি যদি নিজেই অসুস্থ হয়ে পড়ি আমি আমার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বার্ডেন হয়ে যাব, আর নিজে যদি সুস্থ থাকি আমি পরিবার সমাজ এবং দেশের জন্য সহায়ক হব। আমরা নিশ্চয়ই বোঝা হতে চাই না, আমরা সহায়ক হতে চাই। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এই এপিসোডটা শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাংলাদেশকে ভালোবেসে আমরা এই দেশটাকে আরো সুন্দর করব। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।